সো গাইস আজকে একটা কাণ্ড হয় যেটা সকাল সকাল কেননা আছে পঞ্চমী তাই আমি ভেবেছিলাম যে সকাল সকাল প্রাইভেটও আছে প্রাইভেট থেকে আসার সময় একটু ঠাকুর ঠাকুর দেখে আসবো বা কিছু দাদার সাথে গিয়ে কিন্তু কী হয় আজকে আমি বেরোতে নিই আর তখনই প্রাইভেট গ্রুপটাতে ম্যাসেজ আসে যে স্যারের শরীর অসুস্থ জন্য আজকে প্রাইভেটটা হবে না যার জন্য আমি বেরোতে নিই তখনই বেরোনো বন্ধ করে জামা কাপড় ছেড়ে তারপর পরে সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম যেমনটা দেখতে পাচ্ছ এটা সকালের ক্লিপ আর এটা সন্ধেবেলার ক্লিপ তো আমি যাচ্ছি ঠাকুর দেখার জন্য আর এখানে ঠাকুর দেখতে পাচ্ছ সামনে আমাদের পাড়ার যে ঠাকুরটা ছিল সেটা এটা

চারিদিকটা তোলার চেষ্টা করলাম আর নিচে দাদা আর মা বসে আছে এখানে দেখতে পাচ্ছ আর এটা সেই ঠাকুরটা একটু ছবি নিলাম তো এখন এটা আরেকটা একটা ঠাকুর দেখতে পাচ্ছ যেখানে গিয়ে আমি ছবিটা তুলে নিলাম সামনে দাদাকে দেখতে পেলে আর এখানে আর কিছু ছবি আছে আর তারপরে এই ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা চারিদিকে আমি তোলার চেষ্টা করেছি যতটা সম্ভব উপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর তারপর সামনে মায়ের মূর্তি আর এই পাশটা এরকম তুললাম দেখতে পাচ্ছ চারিটা ঢাক ঢোল এরকম কিছু ছবি টবি ছিল এরকম সাজিয়েছিল ছিল এটাও দেখতে পাচ্ছ আর এটা এখানে যাওয়ার রাস্তা তো আবার ফিরে এসে মায়ের মূর্তি দেখাচ্ছি আর এই প্যান্ডেলটা হয়েছিল আমাদের গলি থেকে একদম বড় আসা যাওয়ার ওখানে আর এখানে বসে আমি কিছু ছবিও তুলে নিলাম দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ এই মন্দিরটা একদম বন্ধ হয়ে গেছিলো অনেকটাই রাত হয়ে গেছিলো তখন বেরোতে বেরোতে যাই হোক যার কারণে এরকম বন্ধ হয়ে গেছিলো এটা ছিল তোমার স্টেশনের ওই একটা রাস্তা যেখানে দুটো রাস্তা গেছে একটা রাস্তা ওটা ছিল আর এখানে চারিদিকে দেখতে পাচ্ছ আমি কিছু শ্বাসয্যাও তুলেছি আমি এখন হাঁটছি তো হাঁটতে হাঁটতে এরকম কিছু সাজসজ্জা যেগুলো লাইটিং ছিল ওগুলো তুলেছিলাম লাইটিংগুলো খুব সুন্দর হয়েছিল দেখতে পাচ্ছ সামনেটা আমি এখনও হেঁটেই চলেছি এরপরে ঠাকুরটাও দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ এই লাইটিংটা আর তারপর দাদা সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে আমি বারবার এড়ি করেই যাচ্ছিলাম জন্য দাদা বলছিল যে এক সাইড হয়ে হাঁট হলে রাস্তায় অসুবিধা হবে গাড়ি ঘোড়ার জন্য আমি তারপরেও একটু চেষ্টা করে ওদিক গিয়ে সবগুলোই তোলার চেষ্টা করেছি এখানে মাকে দেখতে পেরে একটু আগে ওই সাইডে ছিল যাই হোক এটা এখন দেখতে পাচ্ছ আরেকটা প্যান্ডেল যেটা আগেরটার আগেরটায় যেরকম সাজানো ছিল ওপরের ওই রকম কিছুটা উপরে আছে আর চারিদিকটা আমি ওঠানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছ সামনে এখানে মায়ের মূর্তি মারুর কার এখানে মা প্রণাম করছে আর দাদাও কিছু ভিডিও টিডিও তুলছিলো আমি সামনের দিকে এসে যাতে সমস্যা না হয় ওর তোলার সময় একদম আমার ভিডিওর মধ্যে সামনে না চলে আসে যার জন্য আমি আর একটু সামনে চলে আসলাম আর এদিক ওদিক করছিলাম কিছুই ছিল না তেমন একটা তারপরেও যথেষ্ট ভালোই সাজানো ছিল শুধু ওপরেরটা বেশি জাঁকজমক ছিল আর দেখতে পাচ্ছ এখানে ছবি দুটো তোলার পর এই আবার লাইটিংটা তুলছি লাইটিংটা তুলতে তুলতে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর মা আর দাদা অনেকটা এগিয়ে গিয়েছিলো আমি তুলতে টুলতে ফিরছিলাম এরকম এদিক ওদিক গিয়ে এটাও আরেকটা এখানেই দাদা একটু টেনশন করছে যে রাস্তা বারবার পার হয়ে এডি ওদিক করে এরকম লাইটিং তুলছি যাই হোক আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আমার কারণে আমার এই লাইটিং গুলো খুব ভালো লাগছিল আর এখানে আমি হাঁটছি দেখতে পাচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গেছিল যার জন্য আমরা এখন বাড়ির দিকে ফিরছি আমরা গিয়েছি অনেকটা দেরি করে যার জন্য এরকম আর বাড়িতে এসে দেখতে পাচ্ছ এটা একটা ভিডিও আর কিছু ছবি তুলে সেই হলো আমাদের আজকের দিনটা তো গাইস তোমরা এতক্ষণ দেখছিলে আমাদের পঞ্চমীর দিনের ঘোরাঘুরি এবার ষষ্ঠীর দিনটা আমরা একটু ঘুরতে চেয়েছিলাম সেদিনটা আর হয়ে ওঠেনি কেননা মা একটু বেশি অসুস্থ ছিল যার জন্য আমরা ডিরেক্ট সপ্তমের দিনেই বেরিয়েছিলাম আর যেটা তোমরা দেখতে পাবে এর পরের ভিডিওতে তো যাই হোক এতক্ষণ অবধি দেখে থাকলে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমাদের নিজস্ব চ্যানেল এটা আমি এরকম ভিডিও আরও দিতেই থাকবো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যাই হোক Thank you so much for watching guys. Bye.